আর ভোট যুদ্ধের জন্য বীরভূমের ময়দান তপ্ত হতে রীতিমতো মেজাজে ধরা দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এদিন তাকে ফের একবার চেনা মেজাজে দেখা গেল অনুপম হাজরার দল ত্যাগের পর তিনি সাংসদকে রাম ছাগল বলে কটাক্ষ করার পর এদিন অর্জুন সিংকে নিয়েও কটাক্ষ করেন এদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল তিনি বলেন আমেরিকা লন্ডন থেকে ফোর্স এসে গেলেও কেউ কিচ্ছু করতে পারবে না তার দাবি বাহিনী বাহিনীর মতো কাজ করবে আর তৃণমূল নিজের দলীয় নীতি মেনে কাজ করবে পাশাপাশি এদিন স্বভাবসিদ্ধ ভূমিকায় অনুব্রত মণ্ডল জানান এই ভোটে আর পাচন নয় বরং তিনি নকুলদানা দাওয়াইয়ের ওপরেই বেশি আস্থা রাখছেন তার দাবি বাহিনীর অস্ত্র দেখে তৃণমূলের সদস্যরা ভয় পান না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মোদী কীভাবে আটকাবেন তা প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের দাবি বিয়াল্লিশটি আসনে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে পাশাপাশি বীরভূমের একাধিক জায়গায় এক লাখের বেশি লিড নিয়ে তার দলের প্রার্থীরা এগোবেন বলে আশা রাখছেন বীরভূমের কেষ্ট তিনি এও দাবি করেছেন ভোটের ফলাফলে যদি কোনো কিছু খারাপ দেখতে পেয়েছেন তিনি তাহলে ঘরের চার দলের মধ্যেই বিষয়টি বুঝে নেবেন